আমি এখন দুবাই। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আমি ঢাকা থেকে দুবাই আসলাম। দুবাই যেই সিটি ওয়ার্ল্ডের মোস্ট লাক্সারি সিটির মধ্যে একটি, যেখানে আছে ওয়ার্ল্ডের একমাত্র 7 স্টার হোটেল, মানুষের বানানো পাম আইল্যান্ড, সুপার কার অ্যান্ড ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং। এটাই সেই সিটি যেখানে আল্ট্রা রিচ পার্সনরা তাদের মোটা অঙ্কের টাকা উঠায়। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে 11 জুন আর আমি যাচ্ছি দুবাই। তো দুবাই যাওয়ার জন্য ভিসা, এয়ার টিকিটস কত কী খরচ পড়ে আর অন্য কিছু এক্সট্রা লাগছে কিনা সব কিছু আপনাদেরকে জানাবো। তার আগে আমি আমার চেকিংটা শেষ করে নিই, নাহলে ফ্লাইট লেট হয়ে যেতে পারে। কিছুক্ষণ পরে ঠিক এই ফ্লাইটে করে আমি দুবাই ফ্লাই করছি। ওকে, সো আপনারা যেটা জানতে চাচ্ছিলেন যে ভিসা ফিটা কত। তো 2023 সালের 11 জুন আমি যাচ্ছি, আর হ্যাঁ আমি রাতে ফ্লাই করছি। তো এখনকার ভিসা ফি হচ্ছে 17,500 টাকা, মানে একদম লেটেস্টটা। আর এয়ার টিকিট শুরু হয় হচ্ছে 60,000 টাকা থেকে। আর আমি যাচ্ছি এমিরেটসে, এমিরেটসের এয়ার টিকিট ইকোনমিক স্টার্ট হয় হচ্ছে 90,000 টাকা। তো যাই হোক, আমার ফ্লাইটের অলরেডি ব্যাক পড়ে গেছে। তো এখন আমি উঠছি, আর নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে ফ্লাইটে। ফ্লাইটটা কেমন সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো। গাইস, এটা আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্যুর। লাস্ট টাইম আমি যখন থাইল্যান্ডে ট্যুর করেছিলাম সেটা ছিল ইউএস বাংলার ফ্লাইট। তো এরপরে হচ্ছে এমিরেটস কেমন এটা দেখার জন্য আমি তো এমিরেটসের টিকিট বুক করেছি, বাট ইকোনমিক্সে। তো এদের ফ্লাইটের ডিজাইনটা এমন যে আপনাকে ফার্স্টে হচ্ছে ফার্স্ট ক্লাস, দেন বিজনেস ক্লাস, তারপরে এমিরেটসে আসতে হবে। তো ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস পার করে আপনার মনই চাবে না যে আপনি হচ্ছে ইকোনমিক ক্লাসে আসেন, বসেন, এখানে থাকেন। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের যদি সাপোর্ট থাকে আমি তো চেষ্টা করবো আমার সাইড থেকে ফার্স্ট ক্লাস অথবা বিজনেস ক্লাসের টিকিট করতে, কারণ ওই দুইটা আপনাদেরকে অলরেডি তো ভিডিও দেখালাম, এত জোস। গাইস, একটু আগে একটা মজার বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে এখানে একটা এয়ার হোস্টেস ছিল, লারা। তো তার সাথে আমাদের বেশ কিছুক্ষণ কথা হয়, আমার আর বউয়ের। তো সে আসলে কিছুক্ষণ পর একটা ক্যামেরা নিয়ে আসছে অ্যান্ড আমাদের পিকচারটা আসলে অনেক কিউট আসছে, পরে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আসলে অনেক বড় একটা মেমোরিজ আমাদের জন্য যে একসাথে ট্রাভেল করতেছে, তো রয়ে গেল। আর বউ বলতে আপনারা দোয়া করেন, বউ আপনাদের ফিউচার ভাবি যেন হতে পারে। সো লারা হচ্ছে আমাকে অ্যান্ড বুকে একটা পিকচার তুলে দিছে, অ্যান্ড আই থিঙ্ক লারা এটা তাকে গিফটই করে দিছে। এই রেড কালার হ্যাটটা এটা কি আসলে তোমাকে গিফট করে দিছে? গাইস, আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। আচ্ছা, তার আগে বলে নেই যে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে যখন নিজে টাকা আর্ন করবো তখন নিজের টাকায় পুরো ওয়ার্ল্ড ট্যুর দিব। তো আমি আমার ট্রাভেল বাকেট লিস্ট আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার ট্রাভেল বাকেট লিস্ট। তো এইখানে ফার্স্টে আছে দেখবেন যে হচ্ছে থাইল্যান্ড অ্যান্ড দুবাই। তো থাইল্যান্ডে আমি 3 মাস আগে গিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসে, অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে দুবাই। তো আমার ট্রাভেল বাকেট লিস্টে আমি কিন্তু অলরেডি 2টা কান্ট্রি, মানে একটা তো হয়ে গেছে থাইল্যান্ড, এখন দুবাই যাচ্ছি। আর এগুলো কিন্তু অনলি সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার সাপোর্টের জন্য। সো মন থেকে আই লাভ ইউ গাইস। A few moments later guys, তো এখন হচ্ছে ফুড ব্রেক, আমাদের খাবার চলে আসছে। এমিরেটসের কিন্তু খাবারের অনেক ভেরিয়েশন আছে, আমি আপনাদেরকে দেখাই একটা একটা করে। আমি তাদের কাছ থেকে ডায়েট পেপসি নিয়েছি, তাদের কাছে বেশ কিছু ভ্যারিয়েশন ছিল, আপনি যে কোনো ড্রিঙ্কস নিতে পারতেন। আর তারপরে এখানে যদি আমি বলি, এটা হচ্ছে চিকেন উইথ রাইস, অ্যান্ড এখানে আছে হচ্ছে আমরা যে বাংলাদেশে যে ফুচকা খাই ওরকম টাইপের আর কি ভেজিটেবলসের কিছু একটা, অ্যান্ড এটা হচ্ছে গোলাপ জামুন, আর এটা হচ্ছে ডেজার্ট হিসেবে থাকছে। অ্যান্ড এছাড়া থাকছে হচ্ছে এখানে বাটার, তারপরে সস, অ্যান্ড এখানে হচ্ছে ব্রেড, এখানে থাকছে নাটস। তো এক কথায় অনেক কিছু। তো এটা হচ্ছে আর কি খাবার পানির পরিমাণে কম, যাতে কম পানি খাবেন অ্যান্ড ওয়াশরুমে কম যাবেন। গাইস, মাত্র ওয়াশরুমে একটা ভদ্রলোক আসে, অ্যান্ড ভদ্রলোক হচ্ছে ওয়াশরুমে বসে সিগারেট খায়। তো সামহাও এটা হচ্ছে এয়ার হোস্টেসটা বুঝতে পারে। তো বুঝতে পারার পর তাকে নক করা হয়, তো উনি বের হয়ে সরি 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 বলতে থাকে। তো এয়ার হোস্টেস কিছুক্ষণ এসে তাকে বলে যে আমরা আপনার সরি অ্যাকসেপ্ট করছি কিন্তু আমরা আসলে জানি না যে আমাদের পাইলট আপনাকে কি পানিশমেন্ট দেবে। তো এরকম আর কি ফ্লাইটে এই এরকম দুঃসাহস আসলে কেমনে যে মানুষ করে এটা আসলে তো আমি তো বুঝতে পারি না। আমি যতটুকু জানি এটা অনেক স্ট্রিক্ট একটা হচ্ছে রুলস, তো এই আর কি। অ্যান্ড আপনাদেরকে একটা মজার কথা বলি যে আমি তো এর আগেও আমার হচ্ছে ট্রাভেল পার্টনার ছিল মিস্টার টুরান ট্রাভেলস, অ্যান্ড এবারেও দুবাইও কিন্তু আমি মিস্টার টুরান ট্রাভেলসকে সিলেক্ট করেছি। তো তাদের মাধ্যমে আসলে আমি আমার এই এয়ার টিকিটস ভিসা সব কিছু করাই, অ্যান্ড সব কিছু হ্যাসেল ফ্রি হয়। তো বিগ শাউট আউট টু মিস্টার টুরান ট্রাভেলস, তারা বরাবরই আমাকে ভালো সাপোর্ট দিয়ে আসতেছে, থাইল্যান্ডেও দিয়েছিল অ্যান্ড দুবাইতেও আশা করি সেম সাপোর্টই পাবো। তো আমি আপনাদেরকে জানাবো যে তাদের সাপোর্ট অ্যাকচুয়ালিতে এই দুবাইতে এসে আমি আরও কেমন পেলাম। দুবাইকে মোস্ট এক্সপেন্সিভ সিটি কেন বলা হয় একটা এক্সাম্পল দিই। এখন আমি স্যান্ডউইচ খাচ্ছি আসলে ব্রেকফাস্ট, তো আমার মেডিসিন নিতে হবে, আমার প্রচণ্ড জ্বর আসছে, মেডিসিন নিতে হবে, তো এই জন্য আর কি স্যান্ডউইচ নিচ্ছি। অ্যান্ড এটার প্রাইস পড়ছে 27 দিরহাম। 27 দিরহাম ইজিক্যাল টু বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 900 টাকার মতো। তো এটা স্টারবাক্স, এটার একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে, কিন্তু আপনি অনেক কমের মধ্যে এমন ট্রাভেল ব্যাগ নিতে পারবেন যেটা অনেক বেশি স্টাইলিশ, জাস্ট লাইক আমার বইয়ের মতো। অ্যান্ড এই ব্যাগটার আপনারা নিতে পারবেন স্টে ক্লাসি থেকে, পেজের লিঙ্কটা দেওয়া থাকলো, আপনারা চাইলে চেক করতে পারেন। সুন্দর, আই মিন টেস্টি, সুন্দর তো ব্যাগ। আলহামদুলিল্লাহ ফাইনালি দুবাই, কিন্তু দুবাই চলে আসছে আর কি, কিন্তু আমি একটু সিক হয়ে পড়ছিলাম। তো আপনারা দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমি কিন্তু আমার দুবাইয়ের যে উইশ লিস্ট সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। আমার দুবাইয়ের উইশ লিস্টে কিন্তু আছে হচ্ছে স্কাই ডাইভিং করা, মানে প্লেন থেকে প্যারাশুটে লাফ দেওয়া, তারপরে হচ্ছে ল্যাম্বোর্গিনি রেন্ট করা, অ্যান্ড সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার জন্য গোল্ড শপিং করা। অ্যান্ড প্লেনে কিন্তু আমার সাথে একটা মজার কাহিনি হয়, মানে খুবই মজার কাহিনি। সেটা হচ্ছে যে এয়ার হোস্টেস লারা যে ছিল, যে আমাদের পিকচার তুলেছিল, সে আসলে আমাদের পারপাসটা জানতে চেয়ে যে দুবাই আমরা কী কী পারপাসে যাচ্ছি, তার সাথে শেয়ার করি। তো শেয়ার করতে করতে বলি যে হ্যাঁ বার্থডে আছে, বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি। তো সে কী করে, সে হচ্ছে একদম লাস্ট মোমেন্টে, মানে প্লেন থেকে নামার 30 মিনিটস আগে আমার জন্য সুন্দর করে এক পিস ডেলিশিয়াস একটা কেক নিয়ে আসে। অ্যান্ড কেকের উপরে লেখা থাকে হ্যাপি বার্থডে হামজা, অ্যান্ড সাথে একটা কার্ডও থাকে। অ্যান্ড কার্ডে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আর্জেন্টিনা অ্যান্ড বিভিন্ন কান্ট্রি, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন কান্ট্রি থেকে যারা হচ্ছে এয়ার হোস্টেস ছিল তারা হচ্ছে আমাকে উইশ করে। তো এটা আসলে অনেক বেশি একটা মজার একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড। সো দুবাই ট্যুর সোফার ভালোই যাচ্ছে, বাট শরীরটা একটু খারাপ। সো ইনশাল্লাহ হয়তো বা সুস্থ হয়ে যাবো তাড়াতাড়ি, অ্যান্ড আপনাদেরকেও অনেক অনেক ভিডিও উপহার দেবো। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, 2023 সালে দুবাই ট্যুর ছিল আমার লাইফের বেস্ট। আগামী এক সপ্তাহ প্রত্যেকটা দিন দুবাই নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ব্লগ আসতে যাচ্ছে। আগামীকাল আসবে আমার দুবাই বার্থডে ব্লগ। দিস ওয়াজ দ্য বেস্ট বার্থডে এভার।